আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 92 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 173 জন। চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 292 জন। বরিশাল বিভাগে নতুন আক্রান্ত 126 জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। নারায়ণগঞ্জে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছে 20 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 5 চিকিৎসক ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। এদিকে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শম জসিমউদ্দিন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় পুলিশ ও নার্স সহ নতুন করে 24 জন করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এক নারী সহ মারা গেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ, তিনি বগুড়ায় কর্মরত ছিলেন। নোয়াখালীতে ভাইরাসটিতে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 27 জন। যশোরেও করোনায় এক নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রেকর্ড আরও 70 জন এবং শরীয়তপুরে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই সঙ্গীত শিল্পীর অবস্থা এখন অনেকটাই সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার তার বোন ডাক্তার শিখা বিশ্বাস এবং ভগ্নিপতি ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাসের বাসায় অবস্থান করছেন। ডাক্তার বিপুল বিশ্বাস ক্যান্সার বিশেষজ্ঞ, তার তত্ত্বাবধানে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর 11 জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয় তাকে। সপ্তাহখানেকের বেশি মিরপুরের বাসায় থেকে তিনি রাজশাহী চলে যান। বৃষ্টি কমায় দেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যাপ্রবণ সব প্রধান নদ-নদীর পানি কমছে, তাই অবস্থা আগের চেয়ে ভালো। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধলা পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। ত্রাণ স্বল্পতার কারণে এসব এলাকায় খাদ্য সংকটও বেড়েই চলেছে। অন্যদিকে জামালপুরে 49টি ইউনিয়ন ও 8 পৌরসভার 351টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষ তাদের গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছেন বাঁধ এবং বিভিন্ন সড়কে। পানি উন্নয়ন বোর্ড জানায় তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর 101টি স্টেশনের মধ্যে পানি বেড়েছে 49টি পয়েন্টে, কমেছেও একই সংখ্যক জায়গায়, আর অপরিবর্তিত আছে 3টি পয়েন্টে। এছাড়া বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে 16টি পয়েন্টের পানি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদের জন্য ন্যূনতম 2% শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন খাতের 22টি কোম্পানি 61 জন পরিচালকের ধারণকৃত শেয়ারের পরিমাণ 2% কম। অথচ বিএসির আইন অনুসারে কোনো উদ্যোক্তার কাছে ওই কোম্পানির ন্যূনতম 2% শেয়ার না থাকলে তিনি পরিচালক পদে থাকার যোগ্যতা হারাবেন। পুঁজিবাজারে 2010 সালে ধসের পর 2011 সালে এই নির্দেশনা জারি করেছিল বিএসইসি, কিন্তু এত বছরও খেলাপি পরিচালকদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি বিএসইসি। এসব পরিচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। তাদেরকে 45 দিন সময় বেঁধে দিয়ে প্রত্যেককে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তারা শর্ত পূরণ করতে না পারলে পরিচালক পদ থেকে অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে। ফনিক্স ফাইন্যান্স ও ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফনিক্স ফাইন্যান্স 6% নগদ ও 6% বোনাস লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় হয়েছে 1.89 টাকা, আগের বছর ছিল 2.02 টাকা, সম্পদ মূল্য হয়েছে 22.50 টাকা। আগামী 17 সেপ্টেম্বর বেলা 11:30 এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 26 জুলাই। এদিকে ফনিক্স ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদেরকে 12% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের ইপিএস হয়েছে 2.31 টাকা, আগের বছর ছিল 2.56 টাকা, সম্পদ মূল্য হয়েছে 34.68 টাকা। আগামী 16 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 30 জুলাই।
সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের সমস্ত প্রাইভেট কনডেনসেট প্ল্যান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। চলতি মাস থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির কনডেনসেট সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে আগামী তিন মাস কোম্পানিটি স্বাভাবিক উৎপাদন করতে পারবে না। পেট্রো বাংলা পরবর্তী তিন মাসের জন্য তার সমস্ত প্রাইভেট কনডেনসেট প্ল্যান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে। কনডেনসেট সরবরাহ সাময়িক স্থগিতের কারণে উৎপাদন কেন্দ্রগুলোতে উল্লেখিত সময় স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে পারবে না বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।